ओम जय तंग देवी चामुंडे जयो भूतापहारिणी जय सर्वगते देवी काल रति नमस्तुते। ओम जयंती मंगला काली वद्य काली कपालिनी दुर्गा शिवा खमाधत्री सुहासदा नमस्तुते। मधुकैटब विध्वंसी बीधाति वरदे नमः। रूपं देहि जयं देहि जसो देहि विशोचयि। আরগাস্তো, হ্যাঁ, আমরা দুর্গাপুজো সম্পর্কে ভিডিও দেখছি, দুর্গাপুজো সম্পর্কে শিখছি এবছর দুর্গাপুজো করার জন্য। দুর্গাপুজোর আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো চণ্ডীপাঠ। অনেক চণ্ডী পাঠক রয়েছে, তারা চণ্ডী পাঠ করে তাদের উদ্দেশ্যে এবং সমস্ত ঠাকুরমশাইয়ের উদ্দেশ্যে আজকের ভিডিও। দুর্গাপুজো পুরোপুরি আমাদের পাঁচ দিনের কর্ম, পাঁচ দিন বা ছয় দিনের কর্ম। তার মধ্যে তার সঙ্গে সঙ্গে কবে কবে চণ্ডীপাঠ করতে হবে এবং আপনাদের সুবিধার জন্য কোন কোন দিন তার সামঞ্জস্য অনুযায়ী চণ্ডীর অধ্যায়গুলো পাঠ করা উচিত এবং তাতে দুর্গাপুজোর আমাদের সঙ্গে চণ্ডীপাঠটা যাতে মিশে যায় সেটাই আজকের ভিডিওয় বলবো। আজকে আপনাদের ঠিক করে দেবো দুর্গাপুজোর রুটিন, কবে কবে কোন কোন অধ্যায়গুলো চণ্ডীপাঠ করবেন দুর্গাপুজোর সঙ্গে। তাহলে আজকের ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন। আর যারা নতুন দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল, তাদের কাছে একটা অনুরোধ, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে বেল আইকনটাকে নোটিফিকেশন অন করে দিন এবং লাইক দিয়ে বসে পড়ুন আজকের ভিডিওতে। হর হর মহাদেব। আপনারা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী। তবে আজকের ভিডিও আরম্ভ। বিরূপাক্ষের নাম তো শুনেছেন অনেকের, যারা শুনিনি তার জন্য বলেছি এই চণ্ডীপাঠের যার কটা সবসময় মনে পড়ে, বিশেষ করে মহালয়ার দিন তার নামটাই বেশি উচ্চারিত হয়, বছরে একটা দিনই বেশি উচ্চারিত হয়, সারা বছর আমরা খুব একটা মনে রাখি না কিন্তু রাখা উচিত। তিনি হলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়, যার কণ্ঠে রেডিওয় শুনে মা দুর্গার আরাধনা আবির্ভাব, তার গলাটি যেন তার শক্তি, যে মা আসছে সেটা যেন তার গলার মাধ্যমেই প্রকাশ পায়। বাঙালি তাকে ভেবেই নিয়েছেন যে দুর্গাপুজোর কণ্ঠেশ্বর, কারণ তাকে নিয়েই সমস্ত গসিপ এবং তাকে নিয়েই সমস্ত আলোচনা। যখন একটা ঠাকুরমশাইকে চণ্ডীপাঠ করছেন, যত ভালোই চণ্ডীপাঠ করুন তা নিজের মতো করুন আর লোকজনকে ভালো লাগার জন্য করুন, ভালোবেসে করুন, কিন্তু একটা কথাটাকে শুনতেই হবে যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মতো তার হচ্ছে না। আর যদি ভুল তো করে তাহলে কানে বাঁধবেই, কারণ আমরা বেশিরভাগ কি তাকে ফলো করি এবং অনেক ঠাকুরমশাই প্রথমটা শুরু করে তাকে ফলো করে তারপর নিজের মতো করে, কারণ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয় এমনভাবে জিনিসটাকে নিজেরভাবে তৈরি করে দিয়েছেন এই তখনকার দিনের শ্রবণ মাধ্যম এর মাধ্যমে। তার কথাতেই তার ছবি কিন্তু খুব একটা লোক জানে না, তার কিন্তু কথাতেই সবাই চেনে, এমনকি মহানায়ক উত্তম কুমারকেও বেগ পেতে হয়েছিল এই চণ্ডীপাঠ করে। তাকে তীব্র অভিযোগ পেয়েছিলেন এবং তীব্র প্রতিবাদ হয়েছিল চারিদিকে, এই নিয়ে খুব সমস্যা হয়েছিল। মহালয়ার দিন একবার এই চণ্ডীপাঠের মহিষাসুর মর্দিনীর বদলে দুর্গতি হারিণী চালানো হয়েছিল, তারপরে এই সমস্যার সম্মুখীন তাকে হতে হয়েছিল এবং ষষ্ঠীর দিন আবার মহিষাসুর মর্দিনী এটি চালাতে হয়েছিল। তাহলে মহানায়ক উত্তম কুমারও কিন্তু এই সমালোচনার শিকার হয়েছিল। চণ্ডীপাঠ খুবই গুরুত্বপূর্ণ কাজ, কঠিন বলছি না, নিজের মতো করুন, শক্তিগুলো এগুলো শক্তির আরাধনা তো, আমাদের অঙ্গে শক্তিগুলো নিয়ে নিন। এইবার বলবো যে চণ্ডী আমাদের শুধু চণ্ডী পাঠ করলে হবে না, চণ্ডী পুজো করতে হবে। দুর্গা দেবীর পাশেই একটি ঘট আপনি রাখবেন, মানে তিনটে ঘটে সেখানে পুজো হবে, একটা গণেশের ঘট, একটা আমার দুর্গা দেবীর ঘট এবং সঙ্গে চণ্ডীর ঘট পাঠতে পারেন। অনেকে পাঠেন না, এর কোনো যুক্তি নেই, কিন্তু পাঠলে ভালো হবে, যে চণ্ডীপাঠ করবে তার সুবিধা হবে, ঘট আমাদের অনেকটা ঠেকিয়ে দেয়। তাহলে চণ্ডীপাঠ করার জন্য ঘট লাগবে, ঘটের মধ্যে শক্তি দ্রব্য দিয়ে যেমন ঘট পাঠি সেইভাবে পাঠবো অবশ্যই। এবার তার সঙ্গে আমাদের করতে হবে যেটা, সেটা হলো তিলকাঠিটা ভেঙে দেবেন এবং তিলকাঠিটাকে ঘেরার পর যে ঘটের মধ্যে যেটা আঁকবেন মাত্রাহীন বা অবশ্যই আঁকবেন, এবং
একটা গামছা দিয়ে দেবেন আবরণ হিসেবে, এবং চণ্ডীর একটি শাড়ি অবশ্যই লাল রঙের হলে ভালো হবে, লাল ছাপা। এইভাবে পুজো, মানে এইটা হলো পুজোর আমাদের দ্রব্য সাজানোর, এবং একটি জলচকির উপর চণ্ডীটা রেখে দেবেন। আর একটা জিনিস সেটা বলছি, অনেক জায়গায় চণ্ডীর ভোগ দেওয়া হয়, যে সেই ভোগটা হলো চিনি ও সন্দেশ, চিনিরও একটা সরের মধ্যে চিনি রাখবেন, উপরে সন্দেশ করতেই পারেন আপনারা, ঠিক আছে। তারপর তুলসী পাতা দিয়ে নিবেদন হবে। চণ্ডী পাঠে যখন বসলেন তখন সংকল্প করে নেবেন, তারপরে বিষ্ণু স্মরণ, পঞ্চপ্রচারে পুজো করবেন, ন্যাসাদি কর্ম করবেন, এবং পুরো কর্মগুলি করবেন, সব মহাসপ্তগুলি পুরো পুজো করার মতো চণ্ডী পাঠের কর্মগুলি করে নেবেন। তারপরে আপনাকে চণ্ডী পাঠ করতে হবে। কবে কবে চণ্ডী পাঠ করতে হয় এটা একটু বলে দিই, সেটা হলো আমি এই ভিডিওটাই কমেন্ট আসবে তাও আমি বলে দিচ্ছি। কল্পরাম বট্টার ষষ্ঠী দিন সন্ধেবেলায় একটু চণ্ডী পাঠ করবেন অধিবাসের পর। অনেকে বলবে তখন তো ঘট প্রতিষ্ঠা হয়নি, কেন চণ্ডী পাঠ করব, ঘট সারা চণ্ডী পাঠ সেদিন করতে পারেন, আর ঘট অনেকেই করে ফেলে, সেই ঘটের পাশে আপনি করবেন, ঘট কিন্তু প্রতিষ্ঠা হয়নি, প্রথম কথা বলে দিলাম। এইবার বলি কাল, তাহলে কল্পারম্ভের দিন চণ্ডী পাঠ আমাদের শুরু করতে হবে। চণ্ডীর অধ্যায়গুলো আমরা একটুখানি জেনে নেব। প্রথমে আমরা চণ্ডীকে মার্কেণ্ড চণ্ডী বলি, কারণ মার্কেণ্ড ঋষি লিখেছেন তাই। চণ্ডীকে সপ্তসতী চণ্ডী বা সপ্তর্ষি দেবী দুর্গা বলা হয়, কারণ এখানে মন্ত্রের সংখ্যা 700, কোনো কোনো চণ্ডীতে তার বেশি কম রয়েছে। চণ্ডী অনেক হয়, অনেকে করেছে রুদ্রচণ্ডী, আমার ভিডিওতে অনেক জায়গায় বলা আছে। তারপরে আমাদের রামকৃষ্ণদেব একটি চণ্ডী লিখেছেন, কিন্তু আমরা এখানে বেশিরভাগ দুর্গা দেবীর জন্য সপ্তষষ্ঠী চণ্ডী মার্কিণ্ডু চণ্ডীটাই পাঠ করি। চণ্ডীর ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ 13খানা অধ্যায় রয়েছে। তার আগেও তিনটে জিনিস করতে হয়, তিনটে স্টপেজ করতে হয়। প্রথমে যেটা সেটা হলো আর্গা স্টপ, যেটার মন্ত্রী আমি শুরু করলাম। তারপরে যেটা আছে সেটা হলো কিলকন্থপ স্টল, কিলকন্থপ এটা দেবীর আগমন হিসেবে, এগুলো কিন্তু অধ্যায় নয়। তারপর দেবীর কবচ, এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, এর মধ্যেই দেবীর সম্পর্কে ব্যাখ্যা দেওয়া রয়েছে, দেবীর কয়েকটি রূপ, যে দেবীর রূপ রয়েছে শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মান্ডা দেবী, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিদাত্রী, এই নখানা রূপের পুরো কথা এখানে বলা রয়েছে, তাদের পুরোপুরি ব্যবহার সম্পর্কে বলা রয়েছে। এইগুলো তিনটে, এই তিনটে আমাদের অধ্যায়। এরপরে আছে প্রথম অধ্যায়, প্রথম অধ্যায়টার নাম হলো মধুকৈতব বধ, দ্বিতীয় অধ্যায় মহিষাসুর বধ, তৃতীয় অধ্যায় মহিষাসুর বধ, দ্বিতীয় অধ্যায় আমাদের মহিষাসুর সৈন্যবধ, আর এবং তৃতীয় অধ্যায় মহিষাসুর বধ, চতুর্থ অধ্যায় রয়েছে সত্রাদি দেবী স্তুতি, তারপরে রয়েছে পঞ্চম অধ্যায় দেবী দূত সংবাদ, তারপর ষষ্ঠ অধ্যায় রয়েছে ধূম্রলোচন বধ, সপ্তম অধ্যায় রয়েছে চণ্ডমুণ্ড বধ, অষ্টম অধ্যায় রয়েছে রক্তবীজ বধ, এবং তারপরে দশম অধ্যায় রয়েছে শুম্ভ বধ, এবং একাদশ অধ্যায় নারায়ণ স্তুতি, তারপর দ্বাদশ অধ্যায় রয়েছে ভাগীরথী বাক্য, ভগবতীর বাক্য, এবং ত্রয়োদশ অধ্যায় রয়েছে দেবীর বর প্রদান, দেবী যে বর প্রদান করবেন সেইটা। তাহলে এইগুলো হলো আমাদের ত্রয়োদশ অধ্যায়, এবং সামনের যেগুলো রয়েছে সেগুলো মানে সম্পর্কে একটু বলে দিলাম। এইবার কবে কোন কোনটা করবেন সেটা বলে রাখি। এই উদ্দেশ্যে একটা জিনিস বলে রাখি যে চণ্ডী পাঠ প্রত্যেক দিনই করতে হবে। অনেক জায়গায় ঠাকুরমশাইরা শুধু অষ্টমীর দিন করে, কিন্তু চণ্ডী পাঠ প্রত্যেক দিন করাই নিয়ম। পুজোর সঙ্গে সঙ্গে চণ্ডী পাঠ করবে, অসুবিধা হলে আগে করে নেবে, কিন্তু পুজোর সঙ্গে সঙ্গে একটি মানুষ সে চণ্ডী পাঠ করতেই থাকবে, এটাই আগাগোড়া নিয়ম, ঠিক আছে। এইবার তাহলে চণ্ডী পাঠে কবে কী করবে, কল্পারম্ভ বললাম, সন্ধ্যেবেলায় অধিবাসের পর কিছু অধ্যায় চণ্ডী পাঠ করা উচিত। সেখানে কী করবে, সেখানে আমার যদি কথা শোনেন, রুটিন যদি শোনেন, তাহলে প্রথম যে চণ্ডী পাঠে আগে স্তবগুলি আছে সেইগুলো তিনটে পড়তে হবে, অর্থাৎ আমাদের আর্গা স্তব, কিলকন্তব ও দেবীর কবচ, এই তিনটে পড়ে নেবেন কল্পারম্ভে। তারপরে আমাদের চলে যেতে হবে সপ্তমী, প্রথম দিন, প্রথম দিন একটু বেশি করেই পড়বেন, চণ্ডী আমের সৃষ্টি হবে, তাই প্রথম দিন চারটে পড়বেন। চারটের মধ্যে কী কী পড়বে, মধুকৈতব বধ, তার মহিষাসুর সৈন্যবধ, তারপরে মহিষাসুর বধ, এবং সূত্রাদি দেবী স্তুতি চতুর্থটা, এখানে সপ্তমীর দিন সমাপ্ত করবেন। এইবার চলে যাবো আমরা অষ্টমীর দিন, সবচাইতে গুরুত্বপূর্ণ দিন অষ্টমীর দিন, কিন্তু এই অষ্টমীর দিন আপনি বেশিক্ষণ চাইলে করতে পারবেন না, কারণ এই দিন অঞ্জলির জন্য অনেক লোকজন ভিড় করবে, ঠিক আছে। তার জন্য আপনাকে মোটামুটি করতে হবে, এই দিনও বলবো চারটে। তাহলে কী করবেন, প্রথমে যেটা শুরু করবেন দেবীর দূত সংবাদ, এটা গুরুত্বপূর্ণ, কারণ এখানে প্রত্যেকটা মন্ত্রের শেষে
ঠিক আছে, যা দেবী সর্বভূতেষু সং সর্বভূতেষু শক্তিরূপে সংস্থিতা, নমস্তস্য 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 নমো নমো, মানে যা দেবী বলে ওটা রয়েছে বা ইয়া দেবী বলে রয়েছে, ঠিক আছে। তারপরে তাহলে এটা হলো, তারপরে পঞ্চমটা ষষ্ঠ অধ্যায় ধূম্রলোচন বট, সপ্তম অধ্যায় চন্দ্রমুণ্ড বট এবং অষ্টম অধ্যায় রক্তবীজ বটে আপনি সমাপ্ত করলেন। রক্তবীজ বট গুরুত্বপূর্ণ অধ্যায়, এটাই কিন্তু সমাপ্ত করে দিলেন আপনি অষ্টমীর দিন। এইবার পড়ে থাকলো আর পাঁচটাই, পাঁচটা পড়ে দেবেন নবমীর দিন। নবমীর দিন তাহলে কোন কোনগুলো পড়বেন বলে দিচ্ছি, নবমীর দিন আমাদের পড়তে হবে নিশুম্ভ বট, তারপরে শুম্ভ বট, তারপরে পড়তে হবে নারায়ণ স্তুতি, এবং তারপরে পড়তে হবে ভাগীরথী বাক্য, ভগবতী বাক্য, এবং ত্রয়োদশ অধ্যায় পড়তে হবে দেবীর বর প্রদান। এই কটা অধ্যায় আমাদের পড়ে দিতে হবে নবমের দিন, ঠিক আছে। তাহলে মোটামুটি একটা রুটিন দেওয়ার চেষ্টা করলাম, এইভাবে প্রত্যেক দিন পড়ুন, একটা একটু করে পড়বেন, তাহলেই হবে। এই রুটিন মেনে পড়লে আপনার সুবিধাই হবে, তাই এই রুটিন মেনে আপনি প্রত্যেক দিন চণ্ডীপাঠটা করবেন, তাহলে একদিনে আপনাদের চাপটা হবে না। আশা করি আজকের ভিডিওটা একটু হলেও গুরুত্বপূর্ণ, সবাই ভালোভাবে চণ্ডীপাঠ করুন, দুর্গাপুজোয় এখন থেকেই প্র্যাকটিস করে দিন, আমরা সবাই প্র্যাকটিস করি। তাই আজকে ভিডিও এইটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাই অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর একটা কথা বলতে ভুলে গেছি, দশমীর দিন কোনো চণ্ডীপাঠ হয় না, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী, সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিনই হবে, আর ষষ্ঠী দিন সন্ধ্যেবেলায় একটু কল্পারম্ভে করে নেওয়া উচিত, অনেকে করেন না কিন্তু করাটা উচিত। এইটুকুই ভিডিও সম্পূর্ণ, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, যা সাবস্ক্রাইব করেননি পুজোর আসন বাঙালি ইউটিউব চ্যানেল নতুন দেখছেন সাবস্ক্রাইব করুন। আজকের মতো ভিডিও সম্পূর্ণ, সবাই ভালো থাকবেন, নমস্কার।